তোমাদের বিহনে আজ কেরি সেলাম মদিনাতে যায় চলি যখন ছিল এই ধারা আসলেন তখন লয়ে কোরআন নূরের নবী মুস্তফা ইসলাম প্রচার করিতে তায়েফে বাসী মারল পাথর দয়াল নবীর গায়েতে নবীজির পাশরাব পারাব উম্মায়ে মান খায় নবীজির পাশরাব পারাব উম্মায়ে মান খায় এ জগতের দামি শরবত মেশাল নাহি হায় নবী Allah, Allah, Allah.
মাজার শরীফের মধ্যে অবস্থান করে যারা দাওয়াত দিচ্ছেন ওই আউলিয়া কেরামদেরকে স্মরণ করি উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম দূরে এবং কাছে যে যেখান থেকে অধীর আগ্রহ নিয়ে এই খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদের বয়ান শুনতেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কুরআনুল কারীম ফারকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতে কারীমার তাফসীর করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাফসীর শুনে সেই মোতাবেক নিজের আকীদাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করো চিৎকার দিয়ে বলে আমিন আমিন আসুন
আমরা সকলে একটু আয়াত শরীফ তেলাওয়াত করি। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের নূর আমাদের সকলের অন্তরে জারি করুক, চিৎকার দিয়ে বলে আমিন, আমিন। এই আয়াত শরীফ কেন আল্লাহ নাজিল করলেন, এই আয়াত নাজিল করার প্রেক্ষাপট সম্পর্কে, শানে নুজুল সম্পর্কে আগে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 6666 খানা আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলো নাজিল করার পিছনে এক একটা ঘটনা, এক একটা কারণ আছে। আজকে আমরা যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম সেটা হলো কোরআন শরীফের সূরা বাকারা। সূরা বাকারার আমরা 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এর তাফসীর আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে, জোরে বলি আমিন, আমিন। ইসলামের প্রথম যুগে আমার প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় করলেন। আল্লাহ যখন অর্ডার দিলেন, হাবিব আপনি ইসলাম প্রচার প্রকাশ্যভাবে শুরু করেন, আমার নবী যখন ইসলাম প্রচার প্রকাশ্যভাবে শুরু করল, তখনই এক শ্রেণীর স্বার্থবেশী লোক আমার নবীজির বিপক্ষে যাওয়া আরম্ভ করল। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এতদিন এই লোকগুলো আমার নবীর অনেক সুনাম বলতো, মোহাম্মদ তো হলো আলামিন বিশ্বাসী, আর আজকে যখন নবী কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মহাসত্য প্রকাশ করা শুরু করলেন, এখন তারা আমার নবীর বিরুদ্ধে যাইয়া আমার নবীকে পাগল বলা আরম্ভ করলো। জোরে করেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রকৃত অর্থে বোঝা যাচ্ছে আসলে রসুল আলামি তাদের স্বার্থে আঘাত লাগার কারণে এখন তারা রসুলুল্লাহকে পাগল বলা আরম্ভ করলো। রসুলকে পাগল বলতেও যাদের অন্তর কাঁদল না, এরা কি মুসলমান? কথা বলেন, এরা কি ইমানদার? এরা কি মুমিন? এরা কি মুত্তাকি? এরা কি পরহেজগার?
এরা কোনো কাতারেই পড়ে না জোরে কোন ঠিক কিনা নবীর দোষ কি নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহর প্রেরিত রাসূল এই কালেমাটা কি সত্য না মিথ্যা সত্য এই সত্য কথা বলা যখন নবী আরম্ভ করলেন এখন নবীর বিরোধিতা শুরু হয়ে গেল আপনি আমি যখন সত্য কথা বলবো আমাদের বিরুদ্ধে অনেক লোক থাকবে এতে আমাদের কিছু আসে যাবে আমার মদিনার নবী এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি থাকলেই আমাদের জন্য যথেষ্ট জোরে কোন ঠিক কিনা একটু মুহাব্বতে ওই নবীর প্রতি দূরশরে পড়ি আল্লাহুম্মা যেই লোকগুলো আমার নবীর এই কথাগুলো বলতো তারা কে তাদের পরিচয় কি তারা হলেন আব্দুল্লাহ ইবনে উমাই তারা হলেন আমার প্রাণের ভাইয়েরা মাতাব ইবনে কুশাইব তারা হলেন জুদ ইবনে কায়েস এই লোকগুলো আমার নবীর বিরুদ্ধে কথাবার্তা শুরু করে দিল অথচ আমার নবীর সাথে একসাথে নামাজ আদায় করত মসজিদে আসত আলী রাদিয়াল্লাহুর সাথেও থাকতো আবু বকরের সাথেও থাকতো কিন্তু এখান থেকে তারা যখন চলে যেত কাফেরদের সাথে মিলিত হতো তখন তাদের সাথেও তাল মিলাইয়া চলে এরকম মানুষ আছে না আছে সুন্নিদের সাথেও মিলে আবার ওয়াহাবীদের সাথেও আল্লাহ কি বলে দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিচ্ছে স্পষ্ট মুমিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু লোক আছে মাইয়াকুলো যারা বলে আমরা ইমানদার আমরা নবীর উপরে বিশ্বাস স্থাপন করি আমরা রসুলকে ভালোবাসি শুধু মাইয়াকুলো আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপর ইমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে ইমান এনেছি আখিরাতকে বিশ্বাস করি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তাদেরকে জানায়া দেন ওয়ামা হুম বিমুমিনিন এরা ইমানদার নয় এরা মুমিন নয় এই লোকেরা নামাজ আদায় করত রোজা রাখত হজ করত গরিব গোরাবাদেরকে দান করত বড় বড় দাঁড়িও ছিল বাবারা আমার বড় টুফিও ছিল সুব্য ছিল আমার আল্লাহ ফতুয়া দিতেছে ওয়ামা হুম বিমুমিনিন এরা মুমিন নয় এরা বিশ্বাসী নয় তাহলে বোঝা যায় দাঁড়ি টুফি বড় সুব্য হইলে বড় ইমানদার হওয়া কথা বলেন বড় ইমানদার হওয়া মুসলমান হওয়া ছিল মাতা ইবনে কুশাইর জুব্বা ছিল টুপি ছিল দাড়ি ছিল জুদ ইবনে কায়েসর দাড়ি ছিল জুব্বা ছিল আমার আল্লাহ ফতোয়া দিতেছে ওয়ামা হুম বিমুমিনিন এরা ইমানদার নয় এরা বিশ্বাসী নয় আল্লাহ গো যদি এরা ইমানদার না হয় তাহলে তারা কি তাদের সম্পর্কে জানতে চাই আমার আল্লাহ জানায়া দেয় এরা কি জানুনি এরা হলো ধোকাবাজ প্রতারণাকারী এরা ইমানদার দেখে এবং আল্লাহ তাআলাকে ধোকা দেওয়ার চেষ্টা করে জোরে কর নাউজুবিল্লাহ আমাদের দেশে এরকম দাঁড়ি টুপি জুব্বাওয়ালারা
এই ইমানদারদের সাথে সাধারণ মানুষের সাথে ইমানদারদের সাথে সুন্নিদের সাথে ধোঁকাবাজি করে এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই কিয়ামতে সংগঠিত হওয়ার আগ পর্যন্ত থাকবে কি থাকবে না মুমিনও থাকবে মুনাফিকও থাকবে সুন্নিও থাকবে ওহাবিও থাকবে এর ফাঁকেও তাদের সাথে আমাদের আপোষ চলবে না নবীর বিরুদ্ধে গেলে তাদের সাথে আমাদের আপোষ থাকতে পারে না জোরে কোন ঠিক কিনা আগাছানের ভাইরা আল্লাহ জানাই দিতেছে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আশেক যারা আছো রাসূলের উপরে প্রকৃতি ইমানদার যারা আছো শুনে রাখো তারা নিজেদেরকে বড় সালাক মনে করে ওহাবির মনে করে হেরে বড় মুফতি এর চাইতে বড় মুফতি আর নাই জোরে কোন ঠিক কি না আসলে সে বড় ধোঁকাবাজ সে বড় ধর্ম অপব্যাখ্যাকারী তার মতো ধর্ম অপব্যাখ্যাকারী আর নাই জোরে কোন ঠিক কি না আল্লাহ বলতেছে তারা যে ইমানদারদেরকে ধোঁকা দেয় আমাকে ধোঁকা দেয় ওয়ামা ইয়াখদাউনা তাদের এই ধোঁকাদার আসলে ইমানদার লোক ধোঁকার সম্মুখীন হয় না আল্লাহ হয় না ইল্লা আনফুসাহুম বরং তারাই তাদের ধোঁকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের ধোঁকায় তারাই নিজে ভুগতে থাকে জোরে কণ্ঠে কিনা বেশি চালাক মনে কইরা জ্বালাও ধরাও করে কিন্তু পরে দেখা গেছে ধরা খায় কি খায় না আমার প্রাণের ভাইরা আল্লাহ বলতেছে কিন্তু তারা এটা অনুধাবন করে না ইমানদারদের সাথে যে ধোঁকাবাজি করে তারা এটা বুঝতে পারে না বুঝো না বুঝার ভান করে কেন কেন আল্লাহ বলতেছে ফি কুলুবিহিম মারাদুন তাদের হৃদয়ের মধ্যে তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি অসুখ আকীদা জনিত অসুখ যার কারণে ফাজাদ আল্লাহ আল্লাহ তাদের এই মারাদান আল্লাহ তাদের এই ব্যাধিকে আরো বাড়াইয়া দেয় এই রোগকে বাড়াইয়া দেয় আমার প্রাণের ভাই আল্লাহ বলতেছে তারা যে এই রকমের ধোঁকাবাজি করে এই ধোঁকাবাজির কারণে তাদের জন্য একটা দুঃসংবাদ আছে খারাপ সংবাদ আছে সংবাদটা কি গো আল্লাহ জানতে চায় আমার আল্লাহ জানায়া দেয় এরে আমার নবীর সাথে ধোঁকাবাজি করার কারণে আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করার কারণে নবীর আশেক যারা আছে নবীর প্রেমিক যারা আছে হযরতে আবু বকর ওমর উসমানের সাথে ধোঁকাবাজি করার কারণে ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলীম যেন কোনো শাস্তি নয় আমার আল্লাহ বলতেছেন তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কেন একই জীবন তারা যে মিথ্যাচার করে মিথ্যাবাদী কথা বলে এই মিথ্যাবাদীর কারণে তাদের জন্য জাহান্নামের মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আবার প্রাণের বাইরে আগুন এবার আমার আল্লাহ বলতেছে দেখো তাদের একটা চরিত্র তাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা কিলা লাহুম তাদেরকে যদি তোমরা বলো লা তুফসিদু ফিল আরদি তাদের একটা চরিত্র হলো তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মারামারি করে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মাতাব ইবনে কুসাইব জুদ ইবনে কায়েস এগুলো মারামারি করতো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো নবীর যুগে কিন্তু তাদেরকে যখন বলা হতো এই আব্দুল্লাহ ইবনে উবাই মাতাব ইবনে কুসাইব জুদ ইবনে কায়েস তোমরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না মারামারি করো না তখন তারা বলে কালু ইন্নামা নাহানু মুসলিহুন ওয়ালি আমরা তো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী না বরং আমরা হলাম মীমাংসাকারী যদি কেউ জড়গা বিবাদ করে আমরা তাদের কাছে জানিয়ে রাখো সাবধান সাবধান ইন্নাহুম হুমুল মুফসিদুন আরে তারা যদিও নিজেদেরকে বলে সংশোধনকারী প্রকৃত অর্থে তারা সংশোধনকারী না প্রকৃত অর্থে মুফসিদুন তারা হলো বিপর্যয় সৃষ্টিকারী ওয়ালাকিল্লা ইয়াশকুরুন কিন্তু তারা সেটা অনুধাবন করে না জোরে কণ্ঠে কিনা শানে নজুল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই তিন ব্যক্তির কাছে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই মাতাব ইবনে
কুশাইর সুদ ইবনে কায়েস যায়া বলতেছে তোমরা আই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না বলে আইরা আমাদের মতো মুসলমানকে তুমি মুনাফিক বলতেছো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী বলতেছো আমরা তো মুসলমান আসলে প্রকৃত অর্থে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ধোঁকাবাজি করত জোরে কোন ঠিক কি না আল্লাহ এই আয়াত নাযিল করে দিনা যে এরা নিজেদেরকে সালাক মনে করে দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আবার নিজেদেরকে সাধু মানুষ ভালো মানুষ মনে করে আসলে এরা হলো মুনাফিক এই মুনাফিকদের উত্তর শরী যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে না নাই কথা বলেন আছে না নাই কিয়ামত পর্যন্ত এই মুনাফিকগুলো থাকবে তবে এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে কারণ এই মুনাফিকদের সাথে আপনি যদি থাকেন এদের আকীদা কেমন দেখেন এই মুনাফিকদের মধ্যে শ্রেষ্ঠতম একজন মুনাফিক যার নাম হলো ইসমাইল দেহলভী এই ইসমাইল দেহলভী একটা কিতাব লিখেছে যেই কিতাবের নাম হলো এক রুজি এই এক রুজি কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো 144 সেখানে 144 থেকে 145 নাম্বার পেজে সে একটা আল্লাহ সম্পর্কে আকীদার কথা লিখেছে আকীদা মানে হলো বিশ্বাস আল্লাহ সম্পর্কে আমাদেরও বিশ্বাস আছে ওহাবীদেরও বিশ্বাস আছে না নাই তবে আমাদের বিশ্বাসের মধ্যে আর ওহাবীদের বিশ্বাস কি এক রকম কথা বলেন এক রকম ভিন্নতা আছে কেমন ভিন্নতা আছে তাদের কিতাবের মধ্যে এসেছে এই এক রুজি কিতাবের 144 থেকে 45 নম্বর পেজে ইসমাইল দেহলভী সাহেব লিখতেছেন যে আল্লাহ তাআলার সত্তা গুণাবলীতে দোষনীয় এবং অসংহতিপূর্ণ শব্দ প্রয়োগে বৈধ সাব্যস্ত করেছেন জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আপন উচ্চ মর্যাদা রক্ষার্থে মানে আল্লাহ আল্লাহর সম্মানটা রক্ষা করার জন্য এবং জানাজানির ভয়ে মিথ্যা বলা থেকে বিরত রয়েছেন জোরে কোন নাউজুবিল্লাহ তার মানে ইসমাইল দেহলভী এই কথা দ্বারা বলতেছে তাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে জোরে কোন নাউজুবিল্লাহ এখন এই ইসমাইল দেহলভী আল্লাহ সম্পর্কে এই আকীদা করে নামাজ যদি পড়ে লাভ আছে দানি যদি রাখে লাভ আছে পাঁচ এই হজ যদি করে লাভ আছে কেননা তার আকীদা খারাপ আল্লাহ সম্পর্কে এই ভ্রান্ত আকীদা করার কারণে তার আমল সব কিছু কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার আমল দিয়ে কোনো লাভ হবে না তার আমল ধুলি সাত হয়ে গেছে আল্লাহ সম্পর্কে এই ভ্রান্ত খারাপ আকীদা করার কারণে তাদের সেই আকাবেররা যুগ যুগ ধরে আল্লাহ সম্পর্কে আকীদা করেছে এবং রসুল সম্পর্কে বেয়াদবি করেছে বর্তমানে রসুলদের শানে তারা বেয়াদবি করে কি করে না তারা করে রসুলের শানে বেয়াদবি আর আমরা সুন্নি যারা রয়েছি আমরা নবীর করি তাজিম জোরে কোন ঠিক কি না আমরা নবীকে সম্মান জানাই এবার আসেন নবী আলাইহিসসালাম কারা সঠিক নবী আলাইহিস সালামের তাজিমের উপর ঈমান নির্ভরশীল আপনি যদি নবীকে তাজিম না করেন সম্মান না করেন তাহলে আপনি নিজে ঈমানদার দাবি করতে পারেন কিন্তু আপনি প্রকৃত অর্থে ঈমানদার হবেন ঈমানদার হবেন না কেননা দলিল আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন সবাই আমার সাথে জবান খুলে খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম بخرة وسيلة
শরীফের মধ্যে বলতেছে এই যে নবীর উপরে তাজিম করা ঈমান, নবীর উপরে সম্মান দেখানো ঈমান, তার রেফারেন্স হলো এটা। আল্লাহ বলতেছে ইন্না নিচ্ছাই আরসালনাকা রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসাবে। এখন আমরা নবীকে সাক্ষ্যদাতা মানি, এর উপরে ভিত্তি করে আমরা নবীকে হাজের নাজের মানি, কিন্তু মামুনুল হক সহ যারা হেফাজতি আছে তারা নবীকে হাজের নাজের মানে না, তারা শুধু মানে আল্লাহ সব জায়গায় হাজের নাজের, নবী হাজের নাজের না। অথচ আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, শাহিদান শব্দের ব্যাখ্যা করে বুঝাইয়া দিচ্ছে, আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে পৃথিবীর সব জায়গায় হাজের নাজের হইতে পারে। ওয়া মুবাশশিরা, এবং আমার নবী হলো সুসংবাদ প্রদানকারী, নাজিরা বিধি প্রদর্শনকারী। আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহ বলতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আমার আল্লাহর প্রতি ঈমান আনার কথা আল্লাহ বলেছেন, নবীর উপরে ঈমান আনার কথা বলেছেন। এখন যদি আল্লাহর উপরে ঈমান না আনেন, নবীর উপরে ঈমান না আনেন, তাহলে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। ভাইরা, আমার আল্লাহ বলতেছে ও ঈমানদারেরা, তোমাদেরকে ঈমান আনার পরে আমি একটা আমল দিতেছি, কাজ দিতেছি, এই কাজটা যদি তোমরা করতে পারো, এই কাজটা করতে পারলে তোমরা প্রকৃত ঈমানদার হইবা, আর যদি এই কাজটা করতে না পারো, হাজার হাজার বার ঈমানদার দাবি করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমরা ঈমানদার হিসাবে পরিগণিত হবা না, বরং আল্লাহর কাছে তারা মুনাফিক কাফের বলে সাব্যস্ত হবে। আল্লাহ গো এই কাজটা কি করা লাগবে, আমার আল্লাহ জানায়া দেয় ওয়াতু আজিরুহু ওয়াতু আকিরুহু, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের মাঝে পাঠাইলাম, আমার নবীকে তোমরা সম্মান করবা, তাজিম করবা, এবং আমার নবী যে ইসলাম প্রচার করতেছে এই ইসলাম প্রচারে আমার নবীকে তোমরা সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের আরেকটা কাজ আমি দিচ্ছি, সেটা হলো ওয়াতুসাব্বিহু বুকরাতান ওয়াসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করবা। এখানে বোঝা যায় আল্লাহর পবিত্রতার পাশাপাশি আমার নবীর যদি তাজিম না করে তাহলে ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যদি আল্লাহ তাআলার প্রশংসার সাথে সাথে আমার নবীর তাজিম করে, আমার নবীর সম্মান জানায়, আমার নবীর সহযোগিতা করে, সহযোগিতা করার কারণে ওই লোকটা প্রকৃত মুমিন হয়ে যাবে। জোরে কণ্ঠে কেনা আল্লাহুম্মা সাল্লা Yeah.
নিশানে যারা বেয়াদবি করে এই বেয়াদবদের সাথে সম্পর্ক রাখতে হবে না ছিন্ন করতে হবে কথা বলেন কি করতে হবে না সুন্নিদের সাথেও থাকবেন ওহাবীদের সাথেও থাকবেন বাবা যদি আপনি নবীর সাথে যারা বেয়াদবি করে ওই বেয়াদবদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন আপনাকে আল্লাহ নিয়ামত দিবে 60টা সুফল দান করবে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদারদের সাথে থাকলে মহব্বত বাড়াইলে আর নবীর শানে যারা বেয়াদবি করে ওই গোস্তাকে রাসূলদের সাথে যদি আপনি সম্পর্ক বাদ দিয়া দেন আপনার ব্যক্তিগত স্বার্থে না ইসলামের স্বার্থে নবীর স্বার্থে ঈমানের স্বার্থে জোরে কোন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে আমার নবীরে যারা হৃদয়ে নিজের জানের চাইতে বেশি ভালোবাসিয়া ওই বেয়াদবের রাসূলদের সাথে সম্পর্ক ছিন্ন করবা ছিন্ন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এবং আখেরাত দুইটা মিলাইয়া 60টা পুরস্কার দান করে দেব আল্লাহ গো কেমন পুরস্কার আমাদেরকে দান করবেন বেয়াদবের রাসূলদের যদি সাথে আমরা দূরত্ব বজায় রাখি আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ইমানদাররা রে প্রথম নাম্বার সুফল হলো আল্লাহ তাআলা আপনাদের অন্তরে ঈমানটাকে দৃঢ় করে দিবেন মজবুত করে দিবেন শক্ত করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান কি হয়ে যাবে মজবুত হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর যদি কাফেরদের সাথে আদবের রাসূলদের কাছে যান তারা যখন আপনারে 9-6 বুঝাইয়া দিব কোরআন হাদিসের অপব্যাখ্যা করে দেবে তখন আপনার ঈমানটা হালকা হয়ে যাবে নবীর প্রতি মহব্বতটা কমে যাবে জোরে কোন ঠিক কিনা তখন ওহাবীদের মাহফিলে যদি যান তখন মিলাদও নাই কিয়ামও নাই নবীর সম্মানও নাই সেখানে কিন্তু আত্মার খোরাক হৃদয়ের খোরাক মিলে আর সুন্নিদের মাহফিলে গেলে নবীর শান নবীর মিলাদ কিয়ামে হৃদয়টা ভরে যায় জোরে কোন ঠিক কিনা আমার জানের মায়েরা প্রথম নম্বর পুরস্কার হলো ঈমানটা সুদৃঢ় হয়ে যাবে মজবুত হয়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনি যদি কোনো বিপদে পড়ে যান বিপদ থেকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ তাআলা রুহুল কুদ্দুস ফেরেশতা রুহুল কুদ্দুস ফেরেশতা মানে হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম ঈমানদার নবীর প্রেমিক নবীর তাজিম করনে ওয়ালা আশিক রাসূল যদি কোনো বিপদে পড়ে যায় ওই বিপদ পড়লে আল্লাহ বিপদটাকে সইতে পারে না আমার আল্লাহ ওই লোকটাকে সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া দেয় তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমরা বিপদে পড়লে আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এই সহযোগিতার দরকার আমাদের আছে না নাই কথা বলেন আছে না নাই দুনিয়ার কোন মানুষ যদি আমাদের সহযোগিতা না করে আল্লাহর ফেরেশতার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে দুনিয়ার মানুষের চাইতে আরো বেশি গুণ সহযোগিতা আমরা পাবো জোরে কোন ঠিক কিনা কারণ দুনিয়ার মানুষের পাওয়ার ক্ষমতা সীমিত কিন্তু ফেরেশতাদের দেওয়া ক্ষমতা পাওয়ার অনেক কথা বলেন না অনেক এটা দূরে শুনে পড়ে আল্লাহুম্মা তাদের সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন মনে করেন আপনার একজন প্রতিবেশী আছে ওহাবী এই ওহাবীর সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন এখন আপনি একটা বিপদে পড়ে গেলেন সে সহযোগিতায় আসবে না সহযোগিতা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করাবে জোরে কোন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ জানায় দেবন্দরে আমার নবীরে তাজিম করার কারণে আমার নবীরে সম্মান করার কারণে তৃতীয় নাম্বার সুফল হলো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব
আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে যেই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে যেই সুফল দান করবেন সেটা হলো যারা রাসূলকে ভালোবাসবে রাসূলের সাথে আদব বজায় রাখবে আল্লাহ তাআলা আল্লাহর দলভুক্ত তাদেরকে করে নেবে জোরে কোন সুবহানাল্লাহ তারা হিজবুল্লাহ আল্লাহর দলের অন্তর্গত হবে আর যারা নবীর শানে বেয়াদবি করবে তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে জোরে বলেন কোন দলের শয়তানের জোরে বলেন কোন দলের আচ্ছা শয়তানের দল ভালো না আল্লাহর দল ভালো কথা বলেন কার দল ভালো আল্লাহর দলে থাকতে হলে নবীর তাজিম করতে হবে নবীকে সম্মান করতে হবে আর আল্লাহর দলে যদি না থাকতে চাও শয়তানের দলে যদি থাকতে চাও তাহলে নবীর সাথে যত খুশি তত বেয়াদবি করো এতে আমার নবীর কিছু আসবে যাবে না আল্লাহরও কিছু আসবে যাবে না আমরা সুন্নি যারা আছি আমাদেরও কিছু আসবে যাবে না ক্ষতি হবে তোমাদের নিজেদেরই জোরে কোন ঠিক না আল্লাহুম্মা নাম্বার যেই পুরস্কার সেটা হলো আমরা যদি কোনো কল্যাণ চাই মঙ্গল চাই মঙ্গল চাইলে আমরা আল্লাহর দরবারে হাত উঠায়া মুনাজাত করি জিব্বা জবান নানায়া নানায়া আল্লাহর কাছে বলি আল্লাহ গো কি করেন আমাকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দান করেন আল্লাহ আমার সন্তান পরীক্ষা দিবে সন্তানকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন আমার কানে বাইরা গো যদি নবীরে তাজিম করো নবীরে যদি সম্মান করো তাহলে আপনার আমার জবানটা লাগতে দেরি জবানটা জিব্বাটা গুড়াইতে দেরি আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না আরে এমন দোয়া কবুল করবে দোয়া কবুল করে আমার আল্লাহ তোমারে এমন নেয়ামত দান করবে কেমন নেয়ামত যেই জিনিসের কল্পনা যেই মঙ্গলের কল্পনা তুমি নিজেও করো নাই কল্পনার ঊর্ধ্বে নেয়ামত আল্লাহ তোমারে দান করে দিবে নেয়ামতটা যখন তুমি পাইবা তখন তুমি বলবে আরে আমি তো এত বড় জিনিস আশা করি নাই অথচ আল্লাহ তাআলা আমাকে এত বড় জিনিস দান করলেন শুধু নবীকে যদি তাজিম করো সম্মান করো আল্লাহ পাঁচ নম্বর প্রাইজ প্রেজেন্টেশন দিবে তোমাকে মুখ ঘুরানোর আগেই আল্লাহ তোমাকে কল্পনার অধিক নেয়ামত দান করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ ছয় নম্বর নেয়ামত হলো আল্লাহ আপনাদের প্রতি প্রসন্ন হবেন আল্লাহ আপনাদের প্রতি দয়াবান হবেন পৃথিবীর মানুষ কারণ ওই সময় ওই মুহূর্তে আপনি যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন সে আপনার দূরে থাকবে আপনিও তাকে এড়াইয়া চলবেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে মন খারাপ কইরো না মন খারাপ কইরো না ও নবীর আশেকেরা নবীর প্রেমিকেরা রে ওই লোকটা যদিও দূরে সরে যায় আমি আল্লাহ তোমার প্রতি প্রসন্ন হইয়া যাইব সাত নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন জোরে কোন আল্লাহু আকবার নবীর প্রতি তাজিম করলে সপ্তম নম্বর পুরস্কার হলো যে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি আমাদের প্রতি রাগান্বিত হয় তাহলে কিন্তু বান্দার সারার কোনো উপায় কথা বলেন আছে উপায় আছে আর আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা এজন্য সন্তুষ্ট করতে হলে আগে আমার নবীকে সন্তুষ্ট করা লাগবে জোরে কোন ঠিক না এজন্য আশেক বলেন নবী তুমি আমার হয়ে যাও বলেন নবী তুমি সবাই হে রাসূল তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবারে বলে দাও তুমি আমার আমি তোমার একবারে বলে দাও রাসূল তুমি আমার হয়ে যাও বলে নবী তুমি সত্যের দাওয়াতে দিলেন নবীজি আমরা সত্যের দাওয়াতে
দিলে আল্লাহ পাকে রাজি নবীজিকে ভালোবাসো শান্তি যদি চাও নবীজিকে ভালোবাসো শান্তি যদি চাও রাসূল তুমি আমার হয়ে যাও বলেন হাবিব তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার বলে দাও রাসূল তুমি আমার হয়ে যাও আল্লাহুম্মা আপনি যদি রাসূলের সাথে সম্মানজনক আচরণ না করলে বেয়াদবি করলেন তাহলে বেয়াদবি করলেও আপনার জন্য 60টা আযাব শাস্তি আছে জোরে কোন না নাউজুবিল্লাহ কেউ যদি নবীর শানে সম্মান দেখায় আমরা 60টা পুরস্কার পাবো আর যারা নবীর শানে বেয়াদবি করে তাদের জন্য 60টা আযাব আল্লাহ রেখেছেন জোরে কোন না নাউজুবিল্লাহ কেমন দেখেন শাস্তি প্রথম নাম্বার হলো নবীর সাথে যারা বেয়াদবি করে বেয়াদব আছে না নাই একবার নবীর ইয়া নবী বলে সালাম দেয় না আছে না এটা কেমন পীর বন্ডবীর জোরে কোন ঠিক না প্রথম নাম্বার সাজা হলো আমার চলের বাইরা গো এরা হবে জালিম জালিম মানে হলো অত্যাচারী আমার প্রাণের ভাইরা এরা বর্তমানে অত্যাচার জুলুম মানুষের উপরে করে কি করে না আর জোরে বলেন করে কি করে না প্রথম নাম্বার হবে এরা হয়ে যাবে জালিম অত্যাচারী এরা হয়ে যাবে উগ্রবাদী এরা মানুষের শান্তি দেখতে পারবে না এরা মানুষের কল্যাণ দেখতে পারবে না এরা দেশের মঙ্গল দেখতে পারবে না দেখলে হিংসায় জ্বলে উঠবে জালিম অত্যাচারী হয়ে মানুষের উপরে শুধু অত্যাচার করতে থাকবে যেই অত্যাচারটা তারা করেছিল আমার কামলিওয়ালা নবীর উপরে হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করা আরম্ভ করলো আল্লাহর তাওহীদের দাওয়াত আরম্ভ করলো আমার কামলিওয়ালা নবী যখন নামাজ শিক্ষা দেওয়া সাহাবীদেরকে আরম্ভ করলো তখন ওই কাফেররা আমার নবীর বিরোধিতা করে আল্লাহর নবী যখন নামাজের সেজদায় যায় আমার নবী আল্লাহর সেজদা দেয় সেখানের মধ্যে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা কাফেরদের সহ্য হয় না কাফেররা আমার নবীর গাড়ির মধ্যে আমার নবীর গাড়ির মধ্যে উটের নাড়ি বুনি দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী কোনো অন্যায় করে নাই সত্য ইসলাম প্রচার করেছে আর সত্য ইসলাম প্রচারের বৌদলতে কাফেরদের থেকে পেয়েছে আমার নবী অত্যাচার নির্যাতন জুলুম জোরে কোন ঠিক কিনা বাইরা আমার আমার নবীর উপরে এই নাড়ি বুড়িগুলো দিয়ে দিল উটের এখন আমার প্রাণের বাইরা এরা হয়ে যাবে জালিম মানুষের উপরে অত্যাচার করবে দ্বিতীয় নম্বর কুফল হলো এরা গোমরাহ গোমরাহি হয়ে যাবে এদেরকে আপনি কোরআন হাদিসের দলিল দিবেন হাজারো সুনানে আবু দাউদ দেখাবেন হাজারো তাফসিরে জালালাইন শরীফ দেখাবেন এরা তাফসিরে জালালাইন শরীফ পড়বে দেখবে সব কিছু কিন্তু এরা গোমরাহির কারণে মানবে জোরে বলেন মানবে এরা গোমরাহ হয়ে যাবে প্রতপষ্ট হয়ে যাবে প্রথারা হয়ে যাবে তৃতীয় নাম্বার হলো এরা কাফের হয়ে যাবে কাফের মানে হলো অস্বীকারকারী যেমন তারা নবীজির নূর মানে না অস্বীকার করে জোরে কোন ঠিক কিনা নবীজির মিলাদ কে আম অস্বীকার করে কাফের অস্বীকার করা অস্বীকার করে তারপরে নবীজি হাজের নাজের এরা মানতে রাজি নাই নবীজি হায়াতুল নবী এরা এগুলোকে অস্বীকার করে এর কারণে তাদের এই নবীর সাথে বেয়াদবি করার কারণে তৃতীয় নম্বর এদের যে রেজাল্ট এদের যে ফলাফল সেটা হলো তারা কাফির হয়ে যাবে আল্লাহ যেন তাদেরকে বুঝে তাওবা করে সঠিক পথে আসার তাওফিক দেয় জোরে বলি আমিন চার নাম্বার সাজা হলো তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে প্রথম নাম চার নাম্বার হলো লাঞ্ছনাদায়ক
শাস্তি সেটা কোথায় ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে সাজা হবে লাঞ্ছনা আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যারা নবীর শানে বেয়াদবি করেছে ওই বেয়াদবি রাসূলদের যখন জান কবজের সময় তাদের লোকেরাই তাদেরকে অপমানিত করেছে জোরে কণ্ঠে কেনা অপমান আর হবে নবীর শানে বেয়াদবি করলে এটা হলো আমার জানের ভাইরা চার নাম্বার পুরস্কার তাদের জন্য পঞ্চম নাম্বার হলো তারা যে শুধু দুনিয়াতে লাঞ্ছিত হবে তা না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়া দেয় এদের জন্য আখেরাতেও জাহান্নামের মধ্যে লাঞ্ছনা রয়েছে জোরে বলেন নাউযুবিল্লাহ ছয় নাম্বার হলো সে আল্লাহকে কষ্ট দেয় সে আল্লাহকে কি দেয় কথা বলেন কি দেয় এই বেয়াদবে রাসূল যেগুলো এগুলো আল্লাহকে কষ্ট দেয় যেমনি ভাবে কষ্ট দিয়েছিলেন আমি আপনাকে বলেছিলাম এই যে বইটা দেখতেছেন এখানে যেটা এসেছে ইসমাইল দেহলভি উনি এক রোজি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের 144 থেকে 45 নম্বর পেজে উনি বলেছেন ইসমাইল দেহলভি আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে জোরে কর নাউযুবিল্লাহ আচ্ছা আল্লাহ সম্পর্কে এই কথাটা বললে আল্লাহ কি শান্তি পাবে না কষ্ট পাবে কথা বলেন কি পাবে শুধু আল্লাহ কষ্ট পাবে তাই না আমরা যারা আমাদের জানের চাইতে আল্লাহকে ভালোবাসি প্রাণ খুলে আল্লাহর জিকির করি আল্লাহ সম্পর্কে এই বাজে কথা বলার কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় জোরে কোন ঠিক কিনা স্রষ্টা প্রেমিক যারা তারাও কষ্ট পায় কার সম্পর্কে এই ধরনের কথা লিখল এক রুজি খিতাবের মধ্যে ইসমাইল দেহলভি যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি আমাদের রিজিক দাতা যেনাকে সবসময় সুখে দুঃখে পাওয়া যায় ওই আল্লাহ সম্পর্কে যারা এই আকীদা পোষণ করে তাদের ষষ্ঠ নম্বর হলো তারা আল্লাহকে কষ্ট দিবে শুধু কিন্তু তারা যে কষ্ট দিবে এতে তারা আনন্দিত হবে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক জোরে বলে আমিন আর জোরে বলে আমিন সাত নাম্বার হলো এই বেয়াদবি রাসূলদের জন্য তারা উভয় জাহানের জন্য লানত প্রাপ্ত আল্লাহকে কষ্ট দেওয়ার কারণে এরা লানত প্রাপ্ত দলিল আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় এই ধরনের বদ আকীদা কথা বলার কারণে আল্লাহ কি আনন্দ পায় না কষ্ট পায় কথা বলেন আল্লাহ কি পায় কষ্ট পায় কষ্ট পাওয়ার কারণে আল্লাহ বলতেছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে এদের জন্য লানত আখিরাতেও এদের জন্য লানত ওয়া আদালাহুম আযাবান মুহিনান আল্লাহ বলতেছে এদের জন্য রয়েছে জিল্লতপূর্ণ আযাব কারণ আল্লাহর মনে কষ্ট দিয়া তুমি মনে করতেছো যে তুমি সাইরা গেছো আসলে সারার কোনো রাস্তা কথা বলেন সারার কোনো রাস্তা এজন্য আমাদেরকে যে এই কাজটা করতে হবে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এদের সাথে সম্পর্ক রাখা যাবে এদের থেকে আমরা দূরে সরে থাকতে হবে কারণ এদের সাথে যদি আমরা থাকি আমাদের ঈমান আকীদা সব কিছু নষ্ট হয়ে যাবে এজন্য এদের থেকে দূরত্বতা বজায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দূরত্বতা বজায় রাখতে গেলে কিন্তু আপনার একটা অগ্নি পরীক্ষা হবে কঠিন পরীক্ষা মহা মুসিবতে পড়ে যাচ্ছেন দেখতেছেন কোনো কুল কিনারা পাচ্ছেন না আপনার প্রতিবেশী ছাড়া আপনাকে কে এমনও হবে আপনার ঘরের লোকেরা আপনার বিরোধিতা করবে কিন্তু আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে সেই পন্থায় অবলম্বন করতে হবে কে আপনার পিছে ভালো বললো খারাপ বললো ওটা আপনার জানার প্রয়োজন নাই আপনার জানার প্রয়োজন হলো আল্লাহ এবং রাসূল যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলেই আপনার দুনিয়া এবং আখেরাত কামিয়াবি জোরে কোন ঠিক না আল্লাহুম্মা সাল্লি কত ধোকা দেয় দেখেন কিতাবের নাম লেখে হিফজুল ঈমান মানে ঈমান হেফাজত অথচ কিতাবের ভেতরে লেখে যেগুলো করলে নবীর প্রতি এই খারাপ আকীদা পোষণ হয় ঈমান চলে যায় কিতাবের ভিতরে একরকম উপরের লেবাস একরকম ভিতরের কাজ আরেক রকম আপনারা দেখেন নাম দিয়েছে হেফাজত ইসলাম তার মানে হেফাজত
মানে হলো সংরক্ষণ করবে ইসলামকে অথচ যেই কাজ করে এই কাজগুলো ইসলাম বিরোধী জোরে কোন ঠিক কি না কেমন ইসলাম বিরোধী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কিতাবের নাম হলো আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস এভাবে এসেছে যে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আবু দাউদ শরীফের পৃষ্ঠা নাম্বার হলো 320 হাদিস নাম্বার হলো 2481 এই হাদিসের মধ্যে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন ফাকালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু থেকে শুনেছেন ইয়াকুলু আমার নবী বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি নবী গো প্রকৃত মুসলমান কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার লিসান থেকে যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ সে হলো প্রকৃত মুসলমান এখন আপনার এই জিহ্বা দিয়ে যদি আপনি গালি গালাজ করলেন আরেক মুসলমান বাইরে তাহলে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান কথা বলেন আপনি প্রকৃত মুসলমান এখন এই যে ইসমাইল দেহলভী সাহেব উনি যেই কথাটা একরুজি কিতাবের মধ্যে বলেছেন ওই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা কষ্ট পায় সুতরাং যার জবান দিয়ে থেকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত নয় সুতরাং এই মুমিন মুসলমান আমরা তো সাধারণ মানুষ আমরা তো আরো নিচে তাদের থেকে হেফাজত প্রাপ্ত হব না দ্বিতীয় বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো বিয়াদিমি ওয়ায়াদিহি এবং তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে না সে হাত দিয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে আমরা দেখেছি কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে এগুলো দ্বারা বোঝা যাচ্ছে আসলে তারা হলো ইয়াজিদি মুসলমান জোরে কোন ঠিক কি না এই ইয়াজিদি মুসলমান থেকে দূরে থাকতে হবে ঈমানের স্বার্থে ইসলামের স্বার্থে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা অর্জনের জন্য আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য বাবা এই দুনিয়া সাময়িক কয়দিন বাঁচবেন ইহুদি নাসারাদের দালালি করে কয়টা টাকা পয়সা পাইয়া কয়দিন বাঁচবেন অথচ আখেরাতে আপনার জন্য যেই ঘর আল্লাহ জান্নাতে নির্মাণ করেছেন সেটা হলো স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মিত জোরে কোন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা যেই নাজ নেয়ামত দিবেন সেটা দুনিয়ার চাইতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি এজন্য বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ ইসলাম বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমাদের মসজিদ Allah, 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 Allah,
বিগত মার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবিগত মার ভালোবাসা দোজগ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লা Salamu alaika.
সে রওয়াজার ঘরে শান্তি নাই আসে খের মনে নবী দেখা দাও ঘুমে আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা কসব তুজা বিজমালহি হসর তুজমি খুসালহি সল্লু আলাইহি ওয়ালহি সাল্লামু ইয়া কামবান সল্লু আলা সদরনা মিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
Allahu Samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu Samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin usilat ilayka wa alihi wa sallim. আমাদের সম্মানিত মুতাল্লি সাহেবের এক ছেলে ডাক্তার জনাব ফারুক সাহেব, আলহামদুলিল্লাহ উনি ওনার নাতিকেও সেইভাবে গড়ে উঠাচ্ছে। আজকে পরীক্ষা দিয়েছে মেডিকেলের, ওনার নাতি মোহাম্মদ ইমরান হোসেন। মেডিকেলের জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন। আমরা সকলে বলি আমিন। এবং দোয়া প্রার্থী হয়েছেন, আজকে তিনি মিলাদ সাহেবের আয়োজন করেছেন আমাদের ফুলমিয়া ভাই। আল্লাহ তালা ওনাকে সন্তান দিয়েছেন মোহাম্মদ মেহরাজ হুসাইন, মেহরাজের দিন জন্মগ্রহণ করেছে। আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন মোহাম্মদ মেহরাজ হুসাইনকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। এবং সকলে সকলের জন্য দোয়া করবেন যে ভাইরাস আসতেছে, আপনারা সকলে আগামী শুক্রবার থেকে মাস্ক পরে আসবেন, সাবধানতা অবলম্বন করবেন, আল্লাহই হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা সকলে জাহিরি হাতের সাথে দিনের হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। হতে পারে মোনাজাত আপনার আমার জীবনের শেষ মোনাজাত, জানি না আগামী শুক্রবারে আর জুমা পড়াইতে আসতে পারবো কিনা। জীবনের শেষ মোনাজাত মনে করে জরনার ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে মাহুদের দরবারে আসামি সেজে আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন আমাদের হায়াতুন নবী, আমাদের জিন্দা নবী, আমাদের নূরের নবী, আমাদের গায়েবের খবর দেনওয়ালা নবী, আমাদের রহমাতুন লিল আলামিন নবীর উপরে কত মিনা শরীফ আদায় করলাম এগুলোর ভুলগুলো তুই ক্ষমা করে কামলিওয়ালা নবীর রওজা মোবারকে নজরে পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও নবীজির আলা ওলাদ আলা সাহাবা জাজ মুতাহারাত খোলাফায়ে রাশিদিন, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, জামিউল আম্বিয়াতে ওনাদের যত উম্মতগণ, জামিউল আউলিয়াতে ওনাদের যত মুরিদগণ, আমাদের এই তরিকার ইমাম শায়খ আহমদ শরীফ হিন্দি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নফাত না জালার নাথপুরে দাদু হুজুর ঘুমায় আছে আল্লাহ, বিশেষ করে সামনে ফাতেহা শরীফের সমাগত যেই মহান মেহমানের দরকার, লক্ষ লক্ষ কোটি কোটি জাকের আন্দর কে শোক সাগরে বাসায় আমার আমার রাজনীতে তোমাকে যে আল্লাহ বলে ডাকতে হয় সেটা জানতাম না, হওয়ানি
মুরাকাবা মুশাহাদা কি জিনিস বুঝতাম না সেই বান্দবেই আমলগুলো আমাদেরকে শিখায়া আয় আল্লাহ আমাদেরকে সুখ সাগরে বাসায়া দারুল বাকায় তাসরিফ নিয়েছেন আজকের এই দুই ফোঁটা চোখের পানি নজর হৃদয়ে ভরা ভালোবাসা আল্লামা খাজা বাবা ফরিদ ফরে কুদ্দুসের রাবুল আজিজের নূরের হুজরায় পৌঁছায়া দাও ওই বান্দবকে আমাদের প্রতি রাজি এবং খুশি করে দাও ও রব্বুল আলামিন কিবলা জান হুজুর রেখে যাওয়ার তার ঠিক আমানত আল হাজ খাজা মিয়া ভাইজান মেজি ভাইজান মিয়া চাচা মেজি চাচা মুজাদ্দিদি সহ খাজা পরিবারের প্রত্যেক সদস্য সদস্যদেরকে সুস্থ রেখে না খায়া দান করে দাও আয় আল্লাহ এই মসজিদের সম্মানিত মোতোয়াল্লি আল হাজ কামাল হোসেন খান সাহেব সহ সকল মুসল্লিয়ানে কারামকে সুস্থ রেখে দান করে আল্লাহ আল্লাহ আমাদের কারো শরীরে করোনা ভাইরাসের মতো এই মহামারী দিও না মৃত্যু যদি দিবা ওই দিনটা যেন হয় লাইলাতুল কদর মৃত্যু যদি দিবা ওই দিনটা যেন হয় মাহে রমজানের জুম্মাতুল বিদা মৃত্যু যদি দিবা গো আল্লাহ সেজদার মধ্যে আমাদের মরণ দিও মৃত্যু যদি দিবা দাঁড়াইয়া যখন ইয়া নবী বলে সালাম দেই ওই সময়ে মৃত্যু রোডে ঘাটে অ্যাক্সিডেন্টে অপমানজনক মৃত্যু দিও না গো আল্লাহ এমন মৃত্যু দিও না যেই মৃত্যু হইলে ভাই বেড়া দর ছেলে মেয়ে কেউ কাছে আসতে চায় না আল্লাহ আরে বলে আমি তোকে দেখো তোমার বার বার তোকে কান্দ যার চোখের পানি তোমার কাছে মায়া লাগে দয়া লাগে ওই চোখের পানির উসিলা দোয়া কবুল করো রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে দোয়া প্রার্থী হয়েছেন মোহাম্মদ ইমরান হুসাইন আয় আল্লাহ আজকে পরীক্ষা দিয়েছে আপনি সফলতা দান করে দিয়ে আয় আল্লাহ আজকে মিলাদ শরীফের আয়োজন করেছেন জনাব মোহাম্মদ ফুল মিয়া ভাই ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অবারিত বরকত দান করে দিও আয় আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ দিনে ওনাকে আপনি একটা নেক সন্তান দিয়েছেন আল্লাহ যার নাম রাখা হয়েছে মোহাম্মদ মেরাজ হুসাইন মুস্তাকিম আল্লাহ গো দয়া করে আসমানি বালা জমিনি বালা জিন বুদের আল্লাহ তসির তাসির থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মোহাম্মদ মেরাজ হুসাইনকে আপনি আপনার রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন আল্লাহ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ গো মোহাম্মদ মেরাজ হোসেন মুস্তাকিমকে আপনি আয় আল্লাহ আপনার নেক বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়ে ওয়ালাদুন সালিহিন হিসাবে কবুল করে নিও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দিও আল্লাহ যারা ব্যবসা করে বিশেষ করে জনাব তাজুল ইসলাম ভাই আয় আল্লাহ জনাব নজরুল ভাই আয় আল্লাহ এমনিভাবে জনাব আল্লাহ কামাল হোসেন সাহেব সহ আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে অবারিত বরকত দান করে দিও যে যেই নিয়তে তোমার কাছে হাত তুলেছে অন্তর্যামী তুমি জানো আমাদের অন্তরের সমস্ত নেক হাসানাগুলো পূর্ণ করে দিও যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে যাব আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ